1971 সালে গুলির মতোই শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে গান কবিতা। তৎকালীন সাংস্কৃতিক অগ্রযাত্রায় বাংলাদেশ নামের অসাম্প্রদায়িক সার্বভৌম রাষ্ট্র সৃষ্টিতে রেখেছে ঐতিহাসিক ভূমিকা। আদিত্য মামুনের রিপোর্ট। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা আর মায়ের ভাষা, এসবই বাঙালির আত্মজ। যুগে যুগে বেনিয়া শাসক গোষ্ঠীর হাতে ভুলুণ্ঠিত হয় এই সাংস্কৃতিক অগ্রযাত্রা। তারই সর্বশেষ পেরেক ঠকেন ভারত ভাগের পর মোহাম্মদ আলী জিন্না। এরপরই আত্ম অধিকার আদায়ে একাত্ম হয় বাঙালি, ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমি রক্ষায়। শুধু ঢাকা নয়, সারা দেশের কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকদের অপ্রতিরোধ্য কর্মকাণ্ড শক্তি যুগেছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরও। ভাষা আন্দোলন থেকে 1971, এই সময়ের বাঙালির সাংস্কৃতিক অভিজ্ঞান আর পরম্পরাই আজকের বাংলাদেশ। পাক শোষকরা বাউলের এই চারণভূমিতে দমিয়ে দিতে চেয়েছিল রবীন্দ্রনাথকেও। কি ছিল স্বাধীনতা পূর্ব সাংস্কৃতিক আবহ, বলছেন এই নাট্যজন। 71-এর এই মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সময় কিন্তু শিল্পী সাহিত্যিকরাও একজোট হয়েছিলেন। লেখক সংগ্রাম শিবির একটা গঠন করা হয়েছিল, অন্যরা করেছিলেন বিক্ষুব্ধ শিল্পী সংগ্রাম পরিষদ, সেটা দিয়ে এই শিল্পীদেরকে উদ্বুদ্ধ করা, ট্রাকে করে, খোলা ট্রাকে করে বিভিন্ন জায়গায় পথনাটক অভিনয় করা। শোষিত বাঙালি 52 সালে পেয়ে যায় আমার ভাইয়ের রক্তের আঙানোর মতো অমর পঙ্ক্তি। একে একে মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, আব্দুল লতিফের ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, কিংবা শামসুর রহমানের স্বাধীনতা তুমি, যা ছিল প্রারম্ভিক আন্দোলনের সূতিকাগার, বলছেন এই গেরিলা যোদ্ধা। আমরা সেই সংস্কৃতির সেই সঙ্গীতগুলোকে সাত শরীরে নিয়েই আমরা 69-এর গণঅভ্যুত্থানে সামিল হয়েছিলাম। মুনির চৌধুরী জেলে বসেই রচনা করেছিলেন কবর নাটক, বসেছিলেন না অন্য কবি সাহিত্যিকেরাও। এক একটি কবিতার চরণ তখন স্লোগান হয়ে কাঁপিয়েছে রণাঙ্গন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করির মতো গান ছিল বড় অস্ত্র, কখনো কাজ করেছে মুক্তিযোদ্ধাদের সাংকেতিক বার্তা হিসেবেও। আকাশবাণী কলকাতা থেকে একটা গান বাজবে, আমার পুতুল আজকে যাবে শ্বশুর বাড়ি, এই গানটি বাজার সাথে সাথে আমাদের গেরিলা নৌ কমান্ডোরা নদীতে, সমুদ্রে, চট্টগ্রাম, খুলনা সব জায়গায় বিপদসংকুল, তারা সাঁতার কেটে বুকে লিম্পেড মাইন বেঁধে তারা যে জাহাজের গায়ে লাগিয়ে দিয়ে চারটি জায়গায় একসাথে এক্সপ্লোশন করে। লাখো শহীদের রক্তে কেনা এই দেশ কোনো ধর্ম নয়, বরং ভাষা ও সংস্কৃতি দিয়েই এগিয়ে যাবে, এমনই প্রত্যাশা সাংস্কৃতিক পুরোধাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।